আসসালামু আলাইকুম ভিলেজ হাউস বা গ্রামের ঘর কিভাবে আঁকা যায় সেটা দেখাবো এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আপনার বাচ্চাদেরকেও শেখাতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা একটা দাগ দিতে হবে ঘর কিন্তু অনেক রকমের হয়ে থাকে যেটা দেখাবো এই কৌশলে আপনারা আঁকতে পারেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এভাবে করে একটা দাগ দিলাম এখান থেকে এভাবে করে এই দাগের সমান প্রায় দাগ দিলাম এরপর এটার ওটা মিলে দিব আমরা এভাবে এরপর এখান থেকে আমরা একটা দাগ বের করে দিব দেখুন এখানে ত্রিভুজের মতো হলো এরপর এই দাগটা আমরা আবার ডাবল করে দিব এখান থেকে এখানে এখন আমাদের তিনটা দাগ দিতে হবে তিনটা দাগ কোথা থেকে দেখুন এখান থেকে একটা নিচের দিকে যাবে এই দাগটা কিন্তু একটু বড় হবে কতটুকু বড় হবে এই দুই দাগের তুলনায় পাশে যে দুই দাগটা দিচ্ছি এখানে একটা এবং এখানে একটা এই দুই দাগের তুলনায় একটু বড় হবে দেখতে পাচ্ছেন এই দুই দাগটা প্রায় সমান এটা একটু বড় তো বন্ধুরা এখন আমরা এটা এই দাগের সাথে লেগে দিব এবং এখান থেকে এই দাগ আবার আমরা কি করব এখান থেকে একটু ভাঁজ দেখুন এই ভাঁজ করে দিব আবার এখান থেকে একটু ভাঁজ এটা সোজা এই দাগটা এটার সাথে লেগে দিব একই রকম করে আবার এটার সাথে এটা লেগে দিব যেই পাশে দরজা হবে সেই পাশে আমরা এই তো এই পাশে যেহেতু দরজা এজন্য এই পাশে এই দাগটা দিলাম এখন এখান থেকে ওপর দিকে একটা দাগ তুলব অথবা উপর দিক থেকে নিচের দিকে এরকম করে দাগগুলো কিন্তু সোজা হতে হবে আবার এখান থেকে এটার সাথে মিলে দিব এখানে একটা জানালা আঁকব এভাবে করে চতুর্ভুজ আঁকবো চতুর্ভুজ আঁকার পর একটা দুইটা তিনটা এভাবে করে জানালার শিখ এখন আমাদেরকে কি করতে হবে চালাতে একটু নকশা করতে হবে এই তো এভাবে করে একটা দাগ দুইটা দাগ তিনটা দাগ দিলাম তিনটা দাগ দেওয়ার পর এইভাবে করে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে এই দাগটা দিলে মনে হবে কি মনে হবে খের দিয়ে এই চালাগুলো বাধাই করা গ্রামের ঘর বাড়ি এরকমই হয় চালাগুলো সবগুলোতে আমরা একই রকম করে দাগ দিলাম এরপর এইখান থেকে এই দাগটা হবে এদিকে খেয়াল করুন যদি এইভাবে দিই দেখতে সুন্দর লাগবে অথবা চাইলে পুরোপুরি কালো করে দিতে পারেন পেনসিল দিয়ে দিলাম আমরা সুন্দর লাগছে এখন দেখতে পাচ্ছেন এই দরজাটা আছে উপর থেকে আমরা নিচের দিকে কালো করছি এভাবে করে ছেড়ে দিচ্ছি পেন্সিল দিয়ে যদি কালার হতো তাহলে ওপর দিকে গাঢ় নিচের দিকে হালকা হতো একই রকম এই তো নিচের দিকে দেখুন হালকা পেন্সিল দিয়েই কিন্তু আমরা করছি উপর দিকে গাঢ় এবং নিচের দিকে হালকা কেন এরকম হয় আপনি যখন ঘরে ঢুকবেন দেখবেন এই মেঝে ঘরের মেঝেটা একটু চোখে পড়ছে কিন্তু উপরের গুলো অন্ধকার লাগছে যদি ঘরের মধ্যে কোনো লাইট না থাকে তো দেখতে কিন্তু এরকমই লাগে এই জন্য উপর দিকে কালো নিচের দিকে হালকা রাখলাম এরপর দেখুন এভাবে করে এক পাশে গাঢ় করলাম এক পাশে গাঢ় করলাম আবার এই পাশে গাঢ় করলাম যে কোনো দুই পাশে এভাবে গাঢ় করলে জানলাটা সুন্দর লাগবে দেখুন তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম একে দেখাতে পারলাম কিভাবে একটি গ্রামের ঘর কৌশলে আঁকতে হয় আশা করছি বুঝতে পারছেন বা অন্যদেরকেও শেখাতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম